প্রিয় ভর্তি যোদ্ধা, আজকে আমি হাজির হয়েছি তোমাদের দুটো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। সেই দুটো প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে বিভাগ পরিবর্তন করে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শীর্ষে থাকা যায়, আর আরেকটি প্রশ্ন হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করে আসলে চান্স পাওয়া সম্ভব কিনা। আমার সাথে হাজির হয়েছে আমাদের বাংলার ইনস্ট্রাক্টর এবং এডুকেশনের কোর্স কোঅর্ডিনেটর জনাব এম এ সুফিয়ান সজীব স্যার। আর সাথে কে যেন আছে? শুধু তাই নয়, আমাদের কাছে আজকে এমন একজন আছে তোমরা দেখলেই অবাক হবে। আমরা তাকে আর কোনো রকম ডেসক্রাইব না করে তাকে ডিরেক্ট ডাক দিচ্ছি, মিস্টার শাফি কাম। এ হলো নূরে আলম শাফি, আমার ছোট ভাই, আমার শিক্ষার্থী, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছে বিভাগ পরিবর্তন করে, এবং সে শুধু অনলাইন কোচিং করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছে। তো আমাদের কথা অনেক তোমরা শুনো, আজ আর আমরা কথা বলবো না, আজকে কথা বলবে তোমাদের বড় ভাই শাফি। আর আরেকটা বিষয়, আমরা আজকে শাফির কাছ থেকে এমন কিছু ইনফরমেশন জানবো যে ইনফরমেশনগুলো আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা প্রতিনিয়ত আমাদেরকে প্রশ্ন করে, তো সেই উত্তরগুলো আমরা অনবরত দিয়ে যাচ্ছি। আজকে আমরা শাফির মুখ থেকে সেই কথাগুলো শুনবো, আসলে কিভাবে কোন কৌশলে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় শীর্ষে থাকা যায়। সো আমরা আর দেরি না করে আমরা সরাসরি শাফির কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি নূরে আলম শাফি, ঢাকা ইউনিভার্সিটি 2020-21 সেশনে ডি ইউনিটে সায়েন্স থেকে ফার্স্ট। সামনেই ভর্তি যুদ্ধ, আমি জানি তোমরা অনেকেই নার্ভাস, অনেকেই আতঙ্কিত, তো তোমাদের সাথে আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, বাট একটা পর্যায়ে আমার মনে হলো আমি আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, কারণ সায়েন্সে আমি আমার ক্যারিয়ার করতে চাই না। তো আমার নতুন কিছু ট্রাই করার ইচ্ছা ছিল। এখন নতুন কিছু ট্রাই করতে হলে আমাকে কী করতে হবে, বিভাগ পরিবর্তন করতে হবে, যেটা আমাদের সময় ছিল ডি ইউনিট। তো ডি ইউনিটের প্রিপারেশন নিতে গিয়ে দেখলাম এখানে আবার নতুন সমস্যা, এখানে বাংলা পড়া লাগে, ইংলিশ পড়া লাগে। সায়েন্সে আমরা যারা পড়ি আমরা কিন্তু সারা জীবনই বাংলা ইংলিশ এই দুইটাকে অনেকটা অবহেলা করে আসি। বিশেষ করে বাংলা গ্রামারটা খুবই বিচ্ছিরি একটা সাবজেক্ট, মুখস্থ হতে চায় না, আমি পার্সোনালি এটা কখনোই লাইক করতাম না। আর ইংলিশের অনেক কিছু আছে যেগুলো মুখস্থ করা লাগে কিন্তু সহজে মুখস্থ হয় না। তা আমাদের সময় করোনাকালীন সিচুয়েশন ছিল, তো সারাদিনই অনলাইনে থাকা হতো, ফেসবুক স্ক্রল করা হতো। তো ফেসবুক স্ক্রল করতে করতে আমি সুফিয়ান সজীব ভাইয়ের একটা ফ্রি লাইভ ক্লাস দেখতে পাই বাংলার উপর। তো সেই ক্লাসটা করার পর আমি দেখলাম যে বাংলা আসলে এতটা বিচ্ছিরি সাবজেক্ট না, এবং এটা মুখস্থের জিনিস, এটা আসলে বোঝার জিনিস, আর বুঝলে সাবজেক্টটা আসলে মজার। আসলে যে কোনো সাবজেক্টই তুমি যদি বুঝতে পারো সেটা আসলে মজার। এর পাশাপাশি আমি মহসিন পাটোয়ারি ভাইয়েরও কয়েকটা ফ্রি ক্লাস করি, এবং দেখি যে ইংলিশের যে জিনিসগুলো মুখস্থ করতে কষ্ট হতো সেগুলো অনেকগুলো শর্ট ট্রিক্স দিয়ে মনে রাখা যায়। তো এই দুটো ক্লাস করার পর আমার খুবই ভালো লাগে, এবং আমার মনে হয় ইনাদের কাছে যদি আমি পড়ি তাহলে আমার বাংলা ইংলিশ এই দুটোর হচ্ছে ভীতিটা দূর হয়ে যাবে এবং আমি একটা ভালো প্রিপারেশন নিতে পারবো। তারপর আমি ওনাদের অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাই, কারণ আমাদের সময় সব কিছুই অনলাইনে ছিল। তো ওনাদের কাছ থেকে আমি যে শুধু বাংলা ইংলিশ শিখেছি এটা না, আমি ভর্তি যুদ্ধের একটা প্রপার গাইডলাইন্স পেয়েছি, এবং অ্যাডমিশনের টেস্টের ক্ষেত্রে একটা প্রপার গাইডলাইন্স কিন্তু খুবই জরুরি, কারণ এটা তোমরা আগে কখনো ফেস করো না, একদম নতুন একটা জিনিস তোমাদের কাছে। তো যারা অভিজ্ঞ, যারা এই যুদ্ধটা অতিক্রম করে এসেছে এবং বহু বছর ধরে ভর্তি যোদ্ধাদের সাথে নিয়ে কাজ করছে এবং মানুষজনকে সাফল্যের পথ দেখিয়ে আসছে, তাদের গাইডলাইন্সটা কিন্তু খুবই জরুরি। তুমি দেখবা এই অ্যাডমিশন টেস্টের পরে তোমাদের মধ্যে অনেক ভালো স্টুডেন্ট আছে যারা স্কুল কলেজে সারা জীবন ভালো করতো কিন্তু তারা দেখবা ভালো কোনো জায়গায় চান্স পায় নাই। হ্যাঁ, কেন? কারণ তাদের একটা প্রপার গাইডলাইন্সের ল্যাকিংস ছিল। আবার দেখবা এমন বটম ফ্রায়ার্সও আছে যাদের তুমি কখনো বেশি কিছু এক্সপেক্ট করোনি তাদের থেকে, বাট তারাও অনেক ভালো ভালো জায়গায় পৌঁছে গেছে, কারণ কি তার একটা প্রপার গাইডলাইন্স পেয়েছিল এবং সেটাতে তারা স্টিক করতে পেরেছিল। তো এই গাইডলাইন্সটা আমি কিন্তু ওনাদের কাছ থেকে পেয়েছি, কোন সাবজেক্টটা কীভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোনটা বেশি বেশি পড়তে হবে, কোনটা একটু অ্যাভয়েড করলেও আমি পারবো, তো এই গাইডলাইন্সগুলো আমি ওনাদের কাছ থেকে পেয়েছি। তো এরপর তোমাদের একটা কমন কোয়েশ্চেন যেটা থাকে যে ভাইয়া দিনে কত ঘন্টা পড়বো, এটা আসলে কোনো স্পেসিফিক অ্যান্সার হয় না, কারণ প্রত্যেকটা মানুষের ব্রেনের ক্যাপাসিটি আলাদা ধরনের। কেউ আছে অনেক তাড়াতাড়ি একটা জিনিস মুখস্থ করে এটা আবার অনেক লং টার্মে মনে রাখতে পারে, আবার অনেকেই আছে একটা জিনিস মুখস্থ করতে অনেক সময় লাগে, আবার একটু পরপরই সে ভুলে যায়। সো তোমার একটা জিনিস মুখস্থ করতে কীরকম টাইম লাগতেছে, এবং সেটা শুধু মুখস্থ করলেই হবে না, তোমার সেটাকে 2-2.5 মাস পর অ্যাডমিশন টেস্টে প্রয়োগ করতে হবে, তো সেইভাবে মুখস্থ করতে তোমার কতক্ষণ লাগে সেটার উপর ডিপেন্ড করবে তুমি দিনে কতক্ষণ পড়াশোনা করবে। তো যদি আমাকে কোশ্চেন করো যে আমি দিনে কতক্ষণ পড়তাম, আমি বলবো যে আমি সর্ট অফ সারাদিনে একটা পড়াশোনার মধ্যে থাকতাম। কীভাবে? কারণ আমি প্রিপারেশন নিয়েছি ডি ইউনিটের জন্য, বিভাগ পরিবর্তন। ডি ইউনিটের সাবজেক্ট হচ্ছে বাংলা ইংলিশ জিকে, তো আমি বাংলা ইংলিশ এগুলো ভাইয়াদের ক্লাস করতাম, ক্লাস নোটসগুলো পড়তাম, কিছু ভুলে গেলে রেকর্ডিংসগুলো আবার শুনতাম, বাট এগুলো করতে যখন ভালো লাগতো না আমি কিন্তু অনলাইনে হিস্টোরিক্যাল ডকুমেন্টারি দেখতাম যেটা আমার জিকে কভার করতো, আমি নিউজগুলো দেখতাম,
এগুলো কিন্তু সোর্ট অফ এন্টারটেইনার, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কিন্তু এখান থেকে হচ্ছে জিকেটা কভার হচ্ছিল। সো ইন আ ওয়ে বলতে পারো আমি সারাদিন পড়াশোনার মধ্যে ছিলাম। শুধু অনলাইনে যে ডকুমেন্ট নিয়ে দেখতে হবে এমন না, তোমরা দেখবে যে অনলাইনে তুমি অ্যাডমিশনের বিভিন্ন প্ল্যাটফর্মগুলো থেকে দেখবে যে অনেকগুলো কুইজ হয়, কুইজগুলোতে গিয়ে তুমি শুধুমাত্র জাস্ট অ্যান্সারগুলো ক্লিক করবে, তোমার অটোমেটিক অ্যান্সারগুলো চলে আসবে। এটা কিন্তু খুব মজার, বিশেষ করে ডি ইউনিট যেটা বিভাগ পরিবর্তনে বাংলা ইংলিশ জিকে এগুলো কুইজ সলভ করতে কিন্তু সময় লাগে না। তোমরা এখানে সায়েন্সের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নাই যে তোমার ব্রেন ইউজ করতে হবে, অনেক কমপ্লিকেটেড ম্যাথ সলভ করতে হবে, তুমি ঠাসঠাস জাস্ট অ্যান্সারগুলো দাগাই দেবে, তুমি মুখস্থ করছো, তুমি পারো জিনিসটা অ্যান্সার করে দিবা। সো এগুলো করতে মজাই লাগতো আমার কাছে। সো এটাই বললো যে আমি ইন আ ওয়ে সারাদিন পড়াশোনার মধ্যে থাকতাম, বাট তোমাদের যে সারাদিন এটা করতে হবে এটা আমি বলছি না। তোমার যতক্ষণ পড়তে ভাল লাগে তুমি ততক্ষণই পড়বা, যখন তোমার পড়তে ভাল লাগবে না তুমি অবশ্যই একটা ব্রেক নিবা। আচ্ছা, এরপর হচ্ছে আমি যেটা তোমাদের রেকমেন্ড করবো সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে তোমাদের, বেশি বেশি প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। কারণ আমি আগেই বলেছি ডি ইউনিটের বা বর্তমানে যেটা হচ্ছে বিভাগ পরিবর্তন, তো এখানের কিন্তু তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করতে তোমার টাইম লাগছে না বেশি। আর যেহেতু শুধুমাত্র মুখস্থবিদ্যা, তুমি হচ্ছে যত পারো প্রশ্ন ব্যাংক সলভ করে সেটাকে রিভাইজ করবা, তাহলে হচ্ছে লার্নিংটা প্রপার হয়ে যাবে। আরও একটি বিষয় তোমাদের জানিয়ে রাখা ভালো। আচ্ছা শাফি, আমি নিজে এই প্রশ্নটা করছি, আমাদের অনেক ছাত্রছাত্রীর একটা প্রশ্ন থাকে, কমন প্রশ্ন মহসিন স্যার জানে, সেটা হলো শুধু অনলাইনে কোচিং করে ঢাবিতে চান্স পাওয়া যায় কিনা। আর আমি তো বারবারই বলি নট অনলি চান্স বাট অলসো ঢাবিতে ফার্স্ট হওয়া যায়, তার জ্বলন্ত প্রমাণ হলে তুমি। তো তোমার মুখ থেকে আমরা এই বিষয়টা শুনতে চাচ্ছি, শুধু অনলাইনে কোচিং করে আদৌ কি ঢাবিতে চান্স পাওয়া সম্ভব কিনা? উত্তর তোমাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, অনলাইনে ক্লাস করে কি চান্স পাওয়া সম্ভব কিনা, আমি ফার্স্ট হয়েছি। আর আমি পার্সোনালি অনলাইন ক্লাসটাকেই বেশি প্রেফার করি, কারণ কি এটা হচ্ছে একটা ফ্লেক্সিবিলিটি আছে, তুমি তোমার বাসার কমফোর্ট জোন থেকে তুমি ক্লাসগুলো করতে পারতেছো। অফলাইন ক্লাসে কি হয়, তোমাকে হচ্ছে ফিজিক্যালি তোমার বাসা থেকে জ্যাম ঠ্যাম এগুলো অতিক্রম করে তোমার একটা ক্লাসে যাওয়া লাগতেছে, এই যে তুমি জ্যাম ঠেলে যাচ্ছ তোমার কিন্তু এখানে ব্রেনের যে ফোকাসটা এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং জ্যাম আমি পার্সোনালি লাইক করি না, সো আমার জ্যামের মধ্যে দেখলে আমার মুডটাই খারাপ থাকে, সো অফলাইন ক্লাসগুলোয় আমি অ্যাটেনশনটা ধরে রাখতে পারি না। অনলাইন ক্লাস আমি আমার বাসার কমফোর্ট জোন থেকে করতেছি, আমি আমার ফুল অ্যাটেনশন দিয়ে করতে পারতেছি। আনফর্চুনেটলি অনেক সময় অ্যাটেনশন যদি মাঝখান থেকে ব্রেক হয়ে যায়, আমার কাছে অপরচুনিটি আসে, আমি ক্লাসটা আবার রিপিট করতে পারতেছি, আবার দেখতে পারতেছি যেহেতু ক্লাসটা রেকর্ড থাকতেছে। অফলাইন ক্লাসে কিন্তু এই সুযোগটা নাই, তুমি যদি একটা সময় যদি তোমার অ্যাটেনশনটা ব্রেক হয়ে যায় ওটা কিন্তু তোমার বন্ধুবান্ধবের কাছ থেকে হেল্প নেওয়া লাগবে। আবার কোনো দিন যদি তুমি অসুস্থতার কারণে তুমি উপস্থিত হতে না পারো, তাহলে তো ওই ক্লাসটা পুরাটাই তোমার জন্য পার। সো আমি বলবো যে অনলাইন ক্লাস করে চান্স পাওয়া যায় এবং তুমি ভালো রেজাল্ট করতে পারবা। দেখো ভাই, আলটিমেটলি পড়াশোনাটা হচ্ছে তোমার মধ্যে, হ্যাঁ তুমি অফলাইনে করো অনলাইনে করো ডাজেন্ট ম্যাটার, তুমি শুধু পড়াটা নিতেছো এবং পরের পড়তিতে সেটা পড়তেছো, সেটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে। তো আমি এটাই বলবো, অনলাইন ক্লাস নিয়ে যে তোমাদের মনে একটা শঙ্কা যে অনলাইন ক্লাস করে কি ফলপ্রসূ হবে কি না, এ ধরনের কোনো কোয়েশ্চেন আসার আসলে কোনো স্কোপ থাকা উচিত না। পড়াটা তোমার নিজের, তুমি যদি নিজে ভালোমতো পড়াশোনা করো শেষ পর্যন্ত অবশ্যই তুমি একটা সফলতা পাবে আমি বিশ্বাস করি। তো সবশেষে আমি তোমাদের এটা একটা প্রশ্ন আছে, হ্যাঁ আচ্ছা, আমাদের অনেক শিক্ষার্থী আমাদেরকে এরকম প্রশ্ন করে যে বিশেষ করে সায়েন্সের শিক্ষার্থী যারা বুয়েট মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট এটার প্রস্তুতি বেশি নেয়, সো তারপরেও একটা পার্ট যারা আছে কিনা শুধু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগ পরিবর্তন, সো এই বিভাগ পরিবর্তন নিতে গিয়ে এরা কনফিউজড হয়ে যায় যে আসলে মেডিকেলে যাব নাকি এখানে আসব, সো একটা জায়গায় ফোকাস করতে তারা পারে না, অনেকগুলো নৌকায় তারা পা দেয়। সো এই সব স্টুডেন্টরা আমাদেরকে প্রচুর প্রশ্ন করে যে ভাই আমরা কী করা উচিত, আমাদের আসলে কোন দিকে যাওয়া উচিত, এটা নিয়ে তুমি যদি একটু ক্লিয়ার করে দিতে। ভাই একটা ভালো কোয়েশ্চেন করেছে, এই যে ক্যারিয়ার নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বিতা, তো আমি বলবো ভাইয়া তুমি এখন অনেক ম্যাচিওর হয়ে গেছো, তুমি জাস্ট আর 2-3 মাস পরে তুমি ভার্সিটিতে পা রাখবে, সো ক্যারিয়ার নিয়ে তোমার ডিসিশনটা এখন তোমাকেই নিতে হবে যে তুমি কোন দিকে যাবা, তুমি কি ইঞ্জিনিয়ার হবা না ডাক্তার হবা নাকি তুমি অন্য কিছু করবা। ফর এক্সাম্পল আমার ক্যারিয়ার অপশন হচ্ছে আমি গভর্নমেন্ট জব করব, তো এই জন্য আমি বলছি যে আমি যদি এখন ইঞ্জিনিয়ারিংয়ে যাই কিংবা মেডিকেলে যাই সেটা সর্ট অফ আমার টাইমটা ওয়েস্ট হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার পার্সোনাল ই। এখন আমি তোমাদের যেটা বলবো, যারা হচ্ছে ক্যারিয়ার তো গেল এটা তুমি ফিক্স করলা যে তুমি কোন দিকে যাবা, তুমি যদি ইঞ্জিনিয়ার অবশ্যই তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যাবা, তুমি ইউনিটের প্রস্তুতি নেবা, সেক্ষেত্রে তো ডি ইউনিট তোমার জন্য না। তুমি যদি মেডিকেলে যাও তুমি মেডিকেলে যাবা, সেক্ষেত্রে তোমার ডি ইউনিট তোমার জন্য না। এখন হচ্ছে যারা ডি ইউনিটে আসতে চাচ্ছ কিন্তু তারা একটু ভয় পাচ্ছ যে ডি ইউনিটে কম্পিটিশনটা একটু বেশি হয়, এখানে স্টুডেন্ট সংখ্যাটা বেশি অন্যান্য ইউনিটের চেয়ে, তো তোমাদের আশ্বস্ত করার জন্য আমি বলি এখানে যারা আসে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু যখন অন্য কোনোখানে চান্স পায় না, বিশেষ করে সায়েন্সের যারা ধরো বুয়েট মেডিকেল ঢাকা মেডিকেল তারপর অন্যান্য যে কয়েনগুলো আছে গুচ্ছ আছে এগুলো যখন চান্স পায় না লাস্টিকে তারা ডিসিশন নেয় আচ্ছা ডি ইউনিটে একটা ট্রাই করে দেখি। এটাই কিন্তু মেন্টালিটি, তুমি বিলিভ করো আর না করো ম্যাক্সিমাম স্টুডেন্টের মেন্টালিটি থাকে এটাই। তো আমার বড় ভাই একটা কথা আমাকে বলছিলো যে আসলে সবাই বলে যে 1-1.5 লাখের সাথে যুদ্ধ, আসলে 1-1.5 লাখের সাথে যুদ্ধ না। তুমি ভর্তি পরীক্ষা দিয়ে এসে দেখবা পত্রিকা দেখবা যে আবেদন সংখ্যা ছিল এত, ভর্তি পরীক্ষা
অংশগ্রহণ করেছে এত, দেখবো 20-30 হাজার পোলাপেন হচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণই করে না। যারা অংশগ্রহণ করতেছে এর মধ্যে 50% হচ্ছে কোনো প্রিপারেশন নাই, কিংবা হচ্ছে জাস্ট 2 সপ্তাহ প্রিপারেশন নিয়েছে একদম লাস্টের দিকে। সো ওরা তো কখনো 2 সপ্তাহ প্রিপারেশন নিয়ে খুব ভালো রেজাল্ট করতে পারবে না। তোমার আলটিমেটলি কম্পিটিশন হচ্ছে 50%-এর সাথে, যেটা খুবই স্মল একটা নাম্বার। এই 50%-এর ভিতর যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাটেনশনটা ধরে রাখতে পেরেছিল, একটা প্রপার গাইডলাইন্সের আন্ডারে ছিল, তারাই কিন্তু সফলতা অর্জন করতে পারবে। ইউ মিন যারা শুধু ডি ইউনিটের প্রিপারেশন নিয়েছে, শুরু থেকেই তোমার টার্গেটটা যেটা বললাম, শুরু থেকে তোমার মাইন্ডসেটটা ফিক্স থাকা লাগবে যে আমি এটাই অ্যাচিভ করতে চাই। তো এটা যারা করতে পারবা শেষ পর্যন্ত, তারাই কিন্তু সফলতার মুখটা দেখতে পারবে এবং একটা ভালো রেজাল্ট করতে পারবা, নট সফলতা। তো সবশেষে এটাই বলবো, যারা বিভাগ পরিবর্তনের প্রস্তুতি নিতে চাচ্ছ একদম শুরু থেকে, তারা আই এডুকেশনের উপর আস্থা রাখতে পারো, কারণ এখানে মহসিন পাটোয়ারি ভাই আছেন এবং সুফিয়ান সজি ভাই আছেন, আমি ইনাদের আন্ডারেই ছিলাম। সো ইনাদের গাইডলাইন্সের আন্ডারে থাকো, ইনারা যেভাবে তোমাদের পড়তে বলে সেভাবে তোমরা পড়াশোনা করো, তাহলে তুমি একটা খুব ভালো রেজাল্ট করতে পারবে বলে আমি বিশ্বাস রাখি। তো সবাইকে শুভকামনা, অল দ্য বেস্ট।